সরকার প্রদত্ত খাদ্য সুরক্ষা চালের জন্য বাড়ছে চুরি ডাকাতি, কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন কৃষকরা, কিছুটা উষ্মা ব্যক্ত করে খোদ কৃষকরাই এই বাস্তব অভিযোগ জানালেন সিএনএন 24-এর কাছে। এবছর কাছাড় জেলার হাজার হাজার বিঘা জমিতে কৃষিকাজ করেননি কৃষকরা। জেলার প্রতিটি বিধানসভা চক্রে অন্যান্য বছর মাঠ ভর্তি ধান দেখা গেলেও এবছর সে দৃশ্য ব্যতিক্রম। যেদিকেই চোখ যায় দেখতে পাবেন হাজার হাজার বিঘা ধানি জমি পতিত অবস্থায় রয়েছে। কারণ হিসেবে কৃষকরা যে তত্ত্ব তুলে ধরলেন তা অতি চিন্তনীয় ব্যাপার। খাদ্য সুরক্ষার চাল সহজেই পেয়ে যাবার জন্য কৃষকরা এখন আর ক্ষেতমুখী হতে চান না, কারণ ক্ষেত থেকে উদ্বৃত্ত ফসলের মূল্য কৃষকরা পান না, অথচ পরিশ্রম বেশি করতে হয়। তাই মাসে দুবার করে চাল পেয়ে যাওয়ার জন্য কৃষকদের কৃষি ক্ষেতের দরকার পড়ে না। এতে একদিকে যেমন কৃষকরা কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, অন্যদিকে সহজে আয়ের পথ হিসেবে বাড়ছে চুরি ডাকাতির মতো ঘটনা। গোটা বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অশনির সংকেত হিসেবে দেখা দিতে পারে বলে মত ব্যক্ত করলেন কাটিগড়া রাজপুর গ্রামের দুই কৃষক প্রফুল্ল বৈষ্ণব এবং গোড়া বৈষ্ণব। আগে ধরো আমরা ধান বেচত হইলে ঘর থেকে ব্যাপারী কিনে আনে, তেল মারিয়ে তারা নিতে, আর এখন বর্তমানে ধান বেচত হইলে 10 মন ব্যাপারী কিনে এনে বইয়া দিয়ে তেল লাগে, ও 500 টাকা যে মন পয়সা যে কোন দিন দিব হ্যাঁ তা ঠিক নেই, করলে বেশি হাত টাকা দিত। এই যে নানান দিকধারি 500 টাকার মন বেশি আমরা রোয়াল করছো কই, হারে করছো কই, আমার নিজের পয়সা কিচ্ছু নেই, কিচ্ছু আমরা মিলে না। এখন আমরা কিতা করতে বাধ্য খেতো করা বাদ দিতে লাগছে, কারণ এদিকে তো চাউল আছে আমার ঘরে সরকারে দেয়, আর খেত করে করতে আমি দিতে হয় গরু মরছে। আমার নিজেও 2টা গরু চুরি নিলে দিয়ে এখন মানুষের লগে গরু বান্ধিয়ে রাখতে লাগে, মানুষ গরু গরু রাখার কোনো উপায় নাই। আজকে মানে যেন চাষ হয় সব জাতির তার চূড়ায় শান্তি নাই, চুরল লাগে গরু হোক আর মহিষ হোক ছাগি হোক যেটা পায় দিনও পর্যন্ত গরু চুরি হয়। ওই তো ধরুন যে চাল যে ঘরে আছে 500 টাকা লাগে, মানুষ খাস করতে রাজি না, এক পার্টি আছে চুরো রাত্রে চুরির বাড়ি গেলো দিনও চুরির বাড়ি গেলো, যার যেন চান্স হইলো গরু মহিষ বিশেষ করে গরু মহিষটা বেশি চুরি। আমরা এদিকে আমার নিজেরও তো 2টা গরু নিল গিয়ে, আমি বাড়িতে আসলাম না, গেলাম গিয়ে আমার একাত্মীয় বাড়ি ওভার হয়ে এখান থেকে চুরি নিল গিয়ে ও গরু নিল গিয়ে 2টা, বাদবাকি গরুগুলা মানুষ গরু নিয়েছিল গিয়ে আমরা জায়গায় মানুষ থাকি। আপনার এটা মনে হয় না খাদ্য সুরক্ষার চাউল বিতরণের লেগে গরু চুরি বাড়ের মানুষ মানুষের তো খাস করতে রাজি নাই, কোন খইতা কি এটা ফাইতো কষ্টটা, এক পার্টি আছে দুষ্কৃত যারা কাজ না করে খানি আছে গরু, কিন্তু খরচ পয়সা লাগবে তো, খরচ পয়সা তো বার করতো তারা। মেইন কারণ হলো 1 নম্বর সরকারের যে চাল দেয় চালটা কোনো অভাব নেই কোনো পরিবারও, এলাকায় মানুষের ক্ষেত্রে এদিকে অত খেয়ালও নাই, খেত না করলে বাদ ফারে এখন তো কিনা অত পরিশ্রম করিয়া, কারণ মাসের 2বার করে চাল ফার 3 চাল ফার 1 নম্বর খাল তো লিটিয়া, আর দ্বিতীয়ত এত পরিশ্রম মানুষের হাল করে নাই কমে গেছে, ফ্লাডেও মারছে, এই তো সব জমি বট যেদিকে তুই যাই ভাই সেদিকে তুই বট, ফ্লাডে 1 নম্বর তো গরু মহিষ গাছ নাই নানান অসুখে ধরছে, চিকিৎসক পার্টি আইলেও ওনার কোনো দিকে গেছে কোনো দিকে নাই, কার্যগত বেশি অংশ মরছে গরু মহিষ। তো আমার নিজেও তো 2টা গরু মরলো, ডাক্তার আনছি প্রাইভেট ডাক্তার আনছি পয়সা দিয়েছি এই চিকিৎসা করছে, একটা বাচ্চা একটা বাঁচাইতে পারছি না, এটা তো ভেজা আনি গরু মারা গেছে। এখানে তো ওই ডুবজল থেকে ঘুরে আসে তো কত 8 ফুট ক্ষয়ক্ষতি দিয়েছে, একটা 3200 টাকা করে পাইছে একটা অ্যাকাউন্টে ঢুকছে এই পরিমাণে জানি, আর সরকার তো রিলিফ এই সামান্য পাই যায়, কিন্তু এনজিও পার্টিগুলোকে কত ওষুধ দিছে। আগে যে আমরা যে খেত করছি কারণ যে কোনো পরিশ্রম করে খুব পরিশ্রম করে খেত করতে লাগছে, আর গরু ভাত নাই পেট দিয়ে করতে লাগছে খেত, বাজারে ধানের মূল্য আছে চাউলের মূল্য আছে, কিন্তু আমরা ধানও ব্যস্ত পারি আর না, 400 টাকা 500 টাকা মন একে আর হাল চাষ করাইতে যায় গিয়ে আপনার প্রায় 1500-2000 টাকা করছো, কিন্তু এটা কোনো প্রত্যাবনের নাই, এটা সব কিছু খেত ভাত আমরা খেত করতে রাজি না, আর চাউল ফাইয়া সরকার থেকে একদিকে তো ভালো হয় একদিকে তো ভবিষ্যতে লাগলে খারাপ হয় মানুষ, এটা আমরা খুঁড়ি আলসি করে হয়ে যাই আলস্য হয়ে যায়, আর খেত না করলে আমরা ভাত পাইয়া খাইতাম পরিশ্রম দরকার নাই, কোনোরকম খড় সবজি আর মাছটা আমরা পাইলে আমাদের হয়ে যায়, কারণ চাউলের তো কোনো টেনশন নাই, ও তো নিজেরও তো 7-8 বিঘা জমি আছে সবগুলো ভর্তি হয়েছে। খাটিগোড়া এরিয়াতে রকম কেমন? এটা তো প্রচুর যেদিকে যেদিকে তে হাওড়া হাওয়া ধরো 16-র মধ্যে 1-4 জায়গা খেত হয়েছে না, এই ধরনের বর্তমান পরিস্থিতি মানে 100 ভাগের মধ্যে মাত্র 25 ভাগ খেত, 25 ভাগ খেত হয়েছে, 25 ভাগ সব জায়গায় দিয়ে হয়েছে না, শাইল খেত শাইল খেত বর্তমানে, আর বড়ুয়া তো নেই বড়ুয়া খেত তো আর হয়ই না,
বড়া তো নিজেও খেত করি আমরা কেন খেত করেন না খেত করেন না খেতে এক নম্বরে তো কামলা পাই না ধান হইলে ধান বেচবার জায়গা পাই না পাইকারে ধান নেয় না আর করছে আর ইয়ে বলেন না শিলচর থেকে পাপলু দাসের বিশেষ প্রতিবেদন সিএনএন 24 শিলচর